আজ 59টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা হয়েছে। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 14,035টি, পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় 16,638টি। এগুলি পূর্বের যা সংরক্ষিত নমুনা ছিল সেটা সহ এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 4,89,907টি। মোট গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,856 জন এবং শনাক্তের হার 17.17%। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 84,379 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 578 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 17,827 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.13%। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 44 জন, এ পর্যন্ত 1,139 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.35%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 33 জন, নারী 11 জন। বয়স বিভাজনে 21 থেকে 30 বছর একজন, 31 থেকে 40 6 জন, 41 থেকে 50 5 জন, 51 থেকে 60 11 জন, 61 থেকে 70 11 জন, 71 থেকে 80 7 জন এবং 81 থেকে 90 বছরের মধ্যে 3 জন। ঢাকা বিভাগের 19 জন, চট্টগ্রামে 13 জন, রাজশাহী বিভাগ 4 জন, সিলেট বিভাগ 2 জন, বরিশাল 4 জন, রংপুর বিভাগ 1 জন এবং খুলনা বিভাগে 1 জন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 27 জন, বাড়িতে মৃত্যুবরণ করেছেন 14 জন এবং হাসপাতালে মৃত অবস্থায় এসেছে 3 জন। 24 ঘন্টা আইসোলেশনে 496 জন, আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 168 জন। এ পর্যন্ত আইসোলেশনে 14,569 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 5,229 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 9,340 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে 2,414 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন 317,644 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 1,480 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 256,859 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 60,785 জন। উপজেলা এবং জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত 629টি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানগুলিতে সেবা দেওয়া যায় 31,991 জন। বাকি যারা কোয়ারেন্টাইনে আছেন তারা বাসায় আছেন।